हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी शुभश्री। आमी आज के सकाले सकाल चले नतून एक ब्लॉग निये। और कल हे सरस्वती पूजा। सरस्वती पूजोर मध्य एरकम बृष्टि शुरू हो गए। सत्यि एटा माने माने टेंशनेर ब्यापार। जे जादेर बाड़ीते पूजोर बाजार होयनि तारा कि करे कि पूजोर बाजार करबे, सत्यि एटा चिंतार ब्यापार। किन्तु आई होप कि माने बिकेलेर मध्य बृष्टिटा ठीक माने थेमे जाक एकटुखानि, ना होले सबाई पूजोर बाजार करबेटाई बा कि करे। কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক না কেন, সরস্বতী পুজো তো হবেই সবার বাড়িতে। সবাই আমরা অনেক অনেক আনন্দ করব। আর সো আজকের দিনটা স্টার্ট করা যাক, আর দেখা যাক আজকে কী হচ্ছে। আজকে বৃষ্টির মধ্যে সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলুর দম। এই বাড়ির সরস্বতী ঠাকুর চলে আস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভশ্রী। আর আমি আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ হলো সরস্বতী পুজো। সো সবার বাড়ির মতো আজকে আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে। আর জানো, আমার বাড়িতে পুরোহিত চলে এসেছে সকালবেলা 7:30 সময়, 8টার মধ্যে পুজো কমপ্লিট। আর যাই হোক, সবার বাড়িতেই তো আজকে পুজো হচ্ছে। সো সবাই খুব 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 আনন্দে কাটো, ফ্যামিলির সাথে টাইম কাটাও, ফ্রেন্ডসদের সাথে টাইম কাটাও, কিন্তু সবাই খুব সাবধানে থেকো। সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের সেই ব্লগটা ভালো লাগবে। সো আজকের দিনটা স্টার্ট করা যাক, আর দেখা যাক আজকে সারাদিন কী কী হচ্ছে। বলেছিলাম যে বাবা 23rd 26th দিয়ে সরস্বতী পুজোতে ব্লগে আসবে, কিন্তু বাবা ফাইনালি আজকে সরস্বতী পুজোর দিন ব্লগে এসছে। ওই যে বাবা ওইদিকে লাঞ্চ করছে, মা ওদিকে বসে, কারণ মার এখনও লাঞ্চ করা হয়নি। আর আজকে আমাদের লাঞ্চে অনেক কিছু মেনু, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, একটা তরকারি, 5 রকম ভাজা, পনির, তারপরে চাটনি, অনেক কিছু হয়েছে। সো আমি আর বাবা এখন লাঞ্চ করে নেবো, আমাদের হয়ে গেলে পরে মা করবে। এই যে বাবা, বাবা কিছু বলবে? সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওই যে বাবা বলে দিল। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 11টা। এবার যাই গিয়ে ডিনার করে নিই, আর দেখা যাক আজকে ডিনারে কী কী হলো। আর আমার বাড়িতে কোনো অকেশন মানেই শুধু খাওয়া খাওয়ার মানে কত রকমের যে কিছু হবে, সবার বাড়িতেই হয়। বাঙালি বাড়ি মানেই হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া। সো সবার বাড়িতেই হয়, সেরকম আমার বাড়িতেও। এইবারে যাই গিয়ে ডিনারটা করে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে। এবার দেখি ডিনারে আজকে কী কী হলো। আজকের ডিনার হচ্ছে লুচি, আলুর দম, আর এটা হচ্ছে রসগোল্লা দিয়ে মানে ক্ষীর টাইপের কিছু, আর হচ্ছে শিমুয়ের পায়েস। এই হলো আজকের ডিনার। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর আমি তো আজকে ফ্যামিলির সাথেই সারাদিন কাটালাম খুব আনন্দ করে, আর তোমরাও আশা করি খুবই আনন্দ করে কাটিয়েছ। আর আজকের ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড অবশ্যই কমেন্টস করতে ভুলবে না যে আজকের ব্লগটা কেমন লাগলো। আর কিছু যদি চেঞ্জেস করতে হয় শিওরলি আমাকে ইনফর্ম করবে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।